I can see you got feelings you ain't showing. Make believe that you don't need your emotions. Light on me, always living in the morning. For I speak, what's love gotta do with it? Baby, start outside, yeah. I'll always slide your way. And it's cold outside, hiding my arms, ooh. It's dangerous outside, come to my house, yeah. Everything is alright, ooh, that's alright. I can see you got feelings you ain't showing. Make believe that you don't need your emotions. Light on me, always living in the morning. For I speak, what's love gotta do with it? Baby, start outside, yeah. I'll always slide your way. And it's cold outside, hiding my chulli tension, onek tension, ektu beshi beshi tension. টেনশন টাচে কমিয়ে দিচ্ছি একটা সাইড ইফেক্ট ফ্রি অর্গ্যানিক অয়েল দিয়ে, আর তার নাম হেয়ার ফান। হেয়ার ফান কেন ব্যবহার করবেন? ডিপলি নারিশিং হেয়ার ট্রিটমেন্ট যদি বলতে হয় ঘরোয়া উপায়ে অর্গ্যানিক পদ্ধতিতে, তাহলে বলতে হবে হেয়ার ফানের নাম। অ্যান্ড হেয়ার ফান রিস্টোরস হেয়ার স্ট্রেংথ। শুধু তাই না, যদি আপনার হরমোনাল লেভেল ঠিক থাকে, ভিটামিন ডেফিশিয়েন্সি না থাকে, হেয়ার গজানোর যদি কোনো একটু স্কোপ থাকে, হেয়ার রুম থাকে, নতুন হেয়ার রিগ্রোথে হেয়ার ফান অবশ্যই সাহায্য করবে সায়েন্টিফিক ওয়েতে। হেয়ার ফান মেইনটেইনস হেয়ার ফলিকল ফাংশনস, যেটা খুবই হেলদি, একদম হেলদি উপায়ে হেয়ার ফলিকল ফাংশনসটা কন্টিনিউ করার জন্য হেয়ার ফান দরকার। সবচেয়ে কমন প্রবলেম হচ্ছে ড্যান্ড্রফ আর স্প্লিট এন্ডস প্রবলেম। স্প্লিট এন্ডস প্রবলেমে অবশ্যই হেয়ার ফান খুব মনোযোগ দিয়ে ব্যবহার করতে হবে, বিকজ your hair needs moisture. আর তার সাথে নিয়ম করে দেড় মাস বা দুই মাস পর পর স্প্লিট এন্ডস কাটতে হবে, আগা ছাড়তে হবে, যেটাকে আমরা সহজ বাংলা ভাষায় বলি। আর তার পাশাপাশি একটা সুস্থ বডি ক্লক মেনটেন করতে হবে, স্ট্রেস কম আর পরিমিত ঘুম। কেমিক্যাল ট্রিটেড হেয়ার যাদের আছে, তার মানে যাদের অনেক অনেক বার হেয়ার কালার করা হয়েছে বা রিবন্ডিং করা হয়েছে বা হেয়ার পাম্প করা হয়েছে, আরও অনেক অনেক কিছু আমার পার্লার থেকে নেই না, কম বেশি কিন্তু কেমিক্যাল থাকে, ভালো কেমিক্যাল বা পচা কেমিক্যাল। যদি অনেক উন্নত কোয়ালিটিরও কেমিক্যাল হয়, সেই কেমিক্যালগুলো কিন্তু আমার চুলের ক্ষতি করছেই। ইয়াস, আর কেমিক্যাল ফিটেড হেয়ার মানে হেয়ারের এক্সট্রা যত্ন নেওয়া একদম বাঞ্ছনীয়, ইটস আ মাস্ট। এবং আপনাদের জন্য হেয়ার ফান মাস্ট। হেয়ার ফান ব্যবহার করার পরে চুলের রং, অন্যান্য যা যা ট্রিটমেন্ট নিচ্ছেন সেগুলোতে কোনো ক্ষতি হবে না, উল্টো আপনার হেয়ার হেলথটা অনেক অনেক ইম্প্রুভ করবে। আর হেয়ার ফান ব্যবহার করতে পারবে ছেলে মেয়ে বাবুর সবাই। তার মানে এই যে একটা হেয়ার ফান অয়েল আমি রাখলাম, এই অয়েলটা আমি ইউজ করছি, আমার ফাদার ইউজ করছে, আমার ভাই ইউজ করছে, আমার বোন ইউজ করছে, বাসায় যদি বাবা মা থাকে, শ্বশুর শাশুড়ি থাকে, সবাই একসাথে ইউজ করতে পারবেন। আড়াই তিন বছরের বাচ্চারা, যদি তাদের অ্যালার্জিক কোনো রিয়াকশন না থাকে, তারাও নির্ভয়ে নিশ্চিন্তে হেয়ার ফান ব্যবহার করছেন। আমি বলবো যে আমাদের ইউটিউব চ্যানেল দেখুন, আমাদের ফেসবুক দেখুন, আমাদের ইনস্টাগ্রাম দেখুন। আপনারা যদি কনভিন্সড হন, শুধুমাত্র তখনই পারচেস করুন, শুধুমাত্র আমার টুল দেখিয়ে না। আপনাদের সবার নিজের বিবেক বুদ্ধি, সায়েন্টিফিক ব্যাখ্যাগুলো আমরা সবাই জানি, বেসিক সায়েন্স আমরা সবাই জানি, এটা কোনো রকেট সায়েন্সের বিষয় না হেয়ার ফান। এটা বুঝে আমি বলবো যে হেয়ার ফানটা পারচেজ করুন। থ্যাংক ইউ সো মাচ। আর দেরি করা যাবে না, যতটুকু ক্ষতি হয়ে গেছে তো গেছে, আজকে থেকেই শুরু হোক হেয়ার ফান জার্নি। এবং এই জার্নি, এই হেয়ার ফান ফ্যামিলিতে আমি আপনাদেরকে ওয়েলকাম করছি, বিকজ লাভ ইজ ইন দ্য হেয়ার।